অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে বান্না প্লাস চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র নিয়ে। তোমাদের জন্য নির্দেশনা হলো, তোমরা পাঠ্যপুস্তক ভালো করে অধ্যয়ন করে নিজেদের বাসায় লিখবে। কিছুতেই নমুনা উত্তরপত্র দেখে দেখে বা অন্য কারো উত্তরপত্র দেখে লিখবে না। তো শুরু করা যাক আজকের নমুনা উত্তরপত্র। তো সর্বপ্রথমে আমরা আমাদের আজকে নির্ধারিত অ্যাসাইনমেন্টটি দেখে আসি। শ্রেণী অষ্টম, বিষয় বাংলা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দুই। অধ্যায় অধ্যায় শিরোনাম গদ্য, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, শেখ মুজিবুর রহমান। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক নম্বর, প্রবন্ধ রচনা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে 500 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা। নির্দেশনা হচ্ছে, প্রবন্ধের সংক্ষেপ দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে কি কি পয়েন্ট তোমরা লিখবে, যেমন ভূমিকা, জন্ম ও পরিচয়, শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ সংগঠনে বঙ্গবন্ধুর ভূমিকা, বাংলাদেশের স্বাধীনতা লাভ, ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ও উপসংহার। তোমরা তোমাদের সাহিত্যকণিকা পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট পাঠ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যপুস্তক হতে তথ্য সংগ্রহ করা যেতে পারে। তোমরা আমার মনে হয় পঞ্চম শ্রেণী থেকে প্রায় প্রত্যেক ক্লাসে কোনো না কোনো বিষয়ে তোমরা বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্বন্ধে জেনেছ, তাহলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো আমরা আরো একবার আজকে নির্ধারিত অ্যাসাইনমেন্টটি দেখে আসি। প্রবন্ধ রচনা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে 500 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা লিখো। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরু করা যাক নমুনা উত্তরপত্র। নির্ধারিত কাজের উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভূমিকা, শেখ মুজিবুর রহমান সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। শুরুতে তিনি আওয়ামী লীগের সভাপতি, এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সাহিত্য শাসন অর্জনের প্রয়াস এবং পরবর্তীকালে 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পিছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসাবে শেখ মুজিবুর রহমানকে সর্বাধিক গুরুত্বপূর্ণ চরিত্র হিসাবে কৃতিত্ব স্বরূপ তাকে বাংলাদেশের জাতির জনক বা জাতির পিতা হিসাবে অভিহিত করা হয়। এছাড়াও তাকে প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর প্রবন্ধ, তোমরা ইচ্ছে করলে তার ছবি এঁকে দিতে পারো যদি ভালো আঁকতে পারো, অথবা ইন্টারনেট থেকে সংগ্রহ করে তোমরা ছবি লাগাতে পারো। তো যেহেতু আজকে 500 শব্দের মধ্যে প্রবন্ধ, তাই আমি সবগুলো পড়বো না, আমি শুধু পয়েন্টগুলো বলে যাব। জন্ম পরিচয়, তাহলে শেখ মুজিবুর রহমানের জন্ম পরিচয় দেখতে পাচ্ছ। তারপরে শিক্ষা জীবন, শিক্ষা জীবনের পর রাজনৈতিক জীবন, রাজনৈতিক জীবন মোটামুটি বড় আছে, তোমরা ইচ্ছা করলে আরো পয়েন্ট যোগ করতে পারো। ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের পর আমরা চলে যাচ্ছি 1966 সালের ছয় দফা দাবি জমা। ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি পেশ করেন। আগরতলা মামলা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। গণ অভ্যুত্থান, 1969 সালে জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের
11 দফা কর্মসূচি গণঅভ্যুত্থানের পথ সৃষ্টি করে। 20 জানুয়ারি শহীদ হন আসাদুজ্জামান আসাদ। আসাদের রক্তের শিবে সারা দেশে আন্দোলনের আগুন জ্বলে ওঠে। আর শহীদ আসাদের আত্মদানের পর 21, 22 ও 23 জানুয়ারি শোক পালনের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয় এই 24 জানুয়ারি। মুক্তিযুদ্ধ সংগঠনে বঙ্গবন্ধুর ভূমিকা। এই পয়েন্টটি লেখার পরে তোমরা চলে যাবে বাংলাদেশের স্বাধীনতা লাভ। মুক্তিবাহিনী ও ভারতীয় সামরিক বাহিনীর সম্মিলিত আক্রমণের মুখে ইতিমধ্যে পর্যদস্ত হতদম পাকিস্তানি সামরিক বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সামরিক কর্মকর্তারা প্রায় 93,000 সৈন্য সহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এরই মাধ্যমে 9 মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে। পাকিস্তানের অন্তর্ভুক্ত পূর্ব পাকিস্তান নামক অংশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নামে স্বাধীন লাভ করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড, সত্যি বেদনাদায়ক এক কাহিনী। 1975 সালের 15 আগস্ট ছিল শুক্রবার, শ্রাবণের শেষ দিন, বাতাস ভেজা, গড়ির কাঁটা তখনও ভোর 5টার ঘর চৌমিনি। দূরে মসজিদ থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজানের সুমধুর ধ্বনি। ধানমন্ডির 32 নম্বরের 677 নম্বর বাড়িটির চারপাশে তখন ভোরের আলো ফোটার অপেক্ষায়। বাড়িটি জাতির জনক শেখ মুজিবুর রহমানের এমন মায়াবী মোহময় ও সিমসাম পরিবেশের মধ্যে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটাতে বাড়িটি লক্ষ্য করে দক্ষিণ দিক থেকে শুরু হয় ভয়াল আক্রমণ। ঘাতকের নির্দয় বুলেটে সপরিবারে শহীদ হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাপুরুষিত আক্রমণ থেকে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরাও রেহাই পাননি। বঙ্গমাতা বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, রাষ্ট্রপতির সামরিক সচিব কর্নেল জামিল আহমেদ, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, সেনা সদস্য সৈয়দ মাহবুল হককেও ধানমন্ডির বাড়িতে হত্যা করা হয়। উপসংহার পরিশেষে বলা যায় যে একজন মহান নেতার মধ্যে যতগুলো গুণের প্রয়োজন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের মধ্যে তার সবগুলো গুণই বিদ্যমান ছিল। তিনি ছিলেন সাহসী ও স্বাধীনতা প্রিয়, তিনি ছিলেন সত্যিকার অর্থে বাঙালি, বাংলা তার ভাষা, তাই তো কবি যথার্থই বলেছেন, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠ্যপুস্তক ভালো করে পড়ে বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রায় সব ক্লাসে আছে, তোমরা সেগুলো থেকে তথ্য সংগ্রহ করে আরো সুন্দর করে মনোরম ভাষায় লিখতে পারবে। আজকের জন্য এখানে বিদায় নিলাম, ধন্যবাদ।